নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 মার্চ 2024 শুনি যে 11 ফেব্রুয়ারি যে অষ্টমীত হয়েছিল, 18 মার্চ 2024 শনি উদয় হতে চলেছে, অর্থাৎ শনি হতে চলেছে বলবান মহাশক্তিশালী শনি, 5 রাশি বিশ্ব জয় করবে। দেখুন, রবির দ্বারা শনি অষ্টমীত ছিল এবং এই অষ্টমীত মানে কি, কোনো গ্রহ অন্ধ হয়ে যাওয়া এক কথাতে, অর্থাৎ সেখানে কিন্তু পাওয়ার লেস হয়ে যাওয়া, পাওয়ার কমে যাওয়া। এই শনি যে 18 মার্চ আপনার কুম্ভ রাশিতে যে উদয় হচ্ছে, শনি আগামী 10 মাস এই 5 রাশিকে জবরদস্ত লাভ দিবে। শনি কাউকে ভিখারি থেকে রাজা করতে পারে, আবার রাজা থেকেও কিন্তু ভিখারিতে পরিণত করতে পারে, অর্থাৎ শনি এতটাই পাওয়ারফুল একটি প্ল্যানেট যেটা কলিযুগে শনির কিন্তু মানে বিশেষ প্রভাব কিন্তু আমাদের জীবনে কিন্তু রয়েছে। দেখুন, শনি যদি আপনার জন্ম কুণ্ডলিতে ভালো থাকে, আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা আসবে না। আমি খুব দায়িত্বের সাথে বলছি, শনি যদি ভালো থাকে, দেখবেন শনি যদি খারাপ থাকে না, হয়তো আপনার অনেক কিছু ছিল, আজকে সেই জায়গা থেকে আপনি সেই উচ্চ জায়গা থেকে আপনি নিচে ডাউনফল করে গেছেন। কেন? শনি আপনার অশুভ রয়েছে, অর্থাৎ শনি যদি খারাপ থাকে না, একটা সময় এত কাজের ব্যস্ত ছিলেন যে আপনার বসার সময় ছিল না, এখন মানে আপনার অপার সময়, অর্থাৎ অঢেল সময় শনি। তো শনি যদি আপনার জন্ম কুণ্ডলিতে লগ্ন থেকে কোনভাবে অবস্থান করছে, শনি কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, শনি ডিগ্রি কত দিক থেকে কতটা রয়েছে, বা শনির উপর কোনো গ্রহের কি দৃষ্টি রয়েছে, বা শনি যেভাবে অবস্থান করছে সেটা কি তার নিজস্ব ক্রিয়া রয়েছে, বা পাপকর্তারই দোষে রয়েছে, বা শনি কি আপনার জন্মকুণ্ডলিতে রাজ্যকারী প্ল্যানেট, এটা জানা দরকার। এই যে শনি আপনার যে ঠিক অবস্থান করবে এই সময় উদয় হয়ে কুম্ভ রাশি থেকে আপনার বিশেষভাবে লাভ দিবে, এই 5 রাশিকে লিখে রাখুন, এই 5 রাশি। এবং এই 5 রাশি এক কথায় হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। আপনার জন্মকুণ্ডলিতে শনিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। দেখুন, আমি একটি কথা বলি, আমার যে প্রেডিকশানগুলো কি না, আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না, আমি খুব দায়িত্বের সাথে বলছি, ওই চ্যালেঞ্জের সাথে বলছি। এবং যার হাত ধরি তাকে কিন্তু টেনে আমি তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না, যাকে ধরবো কি না তার হাত আমি কিন্তু ছাড়ি না, তাকে কিন্তু টেনে তুলি। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, এবং চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করি। সমস্যা মানুষের জীবনে রয়েছে, আর যারা জীবনে কিছু করবেন মনে করছেন, দু চোখ ভরে স্বপ্ন রয়েছে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। দেখুন, শনি এই যে 18 মার্চ উদয় হয়ে বলবান হচ্ছে, আর শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি আমাদের বিশেষভাবে অনেক কিছু সুখ কিন্তু দেয়। অনেকে বলে না গাড়ির বিজনেস কেমন চলবে, দেখুন গাড়ির বিজনেস শনিকে দেখতে হবে। এবং কেউ যদি অনেকে জিজ্ঞাসা করেন যে কৌশিকদা আমার যে হার্ডওয়্যার বিজনেস করছি কেমন, শনির দেখা দরকার রয়েছে।
শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে কি না, আপনাকে কিন্তু রাতারাতি কোটিপতি করবে, রাতারাতি লিখে রাখুন। তো কোন এই সৌভাগ্যশালী রাশি? আমি যে রাশির নাম প্রথম আমি দেখতে পাচ্ছি খুব ভাইটাল, এটা আপনার সিংহ রাশি। সিংহ রাশির যেহেতু আপনাদের ষষ্ঠপতি সপ্তমপতি সপ্তমভাবে উদয় হচ্ছে, লাইফ পার্টনারের প্রোগ্রেস হবে, এই সময় আপনার লাইফ পার্টনারের ইনকাম বৃদ্ধি করবে, কোনো জায়গা থেকে আপনি প্রফিট পেতে পারেন, মুনাফা আপনার দেখা যাচ্ছে, এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং যারা কমিশন ভিত্তিক কাজ করছেন বা আপনি শেয়ারে কাজ করছেন, অর্থাৎ পাঁচজন সাতজন বা দশজন মিলে বিজনেস করছেন, সেখান থেকে আপনারা এ সময় মুনাফা কিন্তু পাবেন। সিংহ রাশির ডেলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির যেহেতু কর্মাধিপতি, যারা দীর্ঘদিন চাকরি খুঁজছিলেন না বৃষ রাশি, যে একটা ভালো একটা জব যদি পায়, ভালো একটা প্রমোশন যদি হয়, সে প্রমোশন এবং জবের সম্ভাবনা আপনাদের বাড়বে। এবং যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি, এই জন্য ভাগ্যর সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন, লিখে রাখুন। এবং আর্থিক স্থিতি মুনাফা অর্জন এই সময় করতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির কর্মাধিপতি এবং একাদশপতি একাদশভাবে, দেখুন একাদশভাবে অবস্থান করছে। আপনার যেমন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাকে দিবে, এবং আপনাদের বিদেশ থেকে আপনারা এই সময় ডিভিডেন্ড আপনারা পাবেন। কর্মক্ষেত্রে কর্ম সার্চ যারা করছেন, কর্ম পাওয়া, এমএনসি কোম্পানি, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে উন্নতি, চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা ট্রান্সফার চাইছিলেন, দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, ট্রান্সফারের সম্ভাবনা আসবে, এবং শত্রুতা কিছুটা হলেও কমবে। বৈবাহিক জীবন আপনাদের ভালো, সম্পত্তিগত দিক থেকে লাভ এই সময় দিবে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশিতে উদয় হচ্ছে, কুম্ভ রাশিতে উদয় হয়ে শনির কিন্তু পজিটিভ ক্ষেত্র, অর্থাৎ কুম্ভ রাশিকে এই সময় কিছুটা গেইন আপনাদেরকে করবে। আপনাদের বিশেষ করে এই সময় ফরেন থেকে আপনাদের কিছুটা লাভ দিবে, এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা আপনারা পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ দিবে। দেখুন, ধনাধিপতি উদয় হচ্ছে ধনভাবে, কি দিবে ধনাধিপতি? ধনভাবে উদয় হয়ে আপনাদের অর্থনৈতিক শ্রী বৃদ্ধি আপনাদেরকে দিবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের মান সম্মানের যশ বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি আপনাদের লাভ দিবে, এবং কোনো জায়গা থেকে বড় ধরনের প্রফিট এই সময় আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ বিশ্বে রাজত্ব করবে এই পাঁচ রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ। দেখুন, আমি একটা কথা আবারও বলি, সমস্যা রয়েছে এবং সমাধানের পথ হচ্ছে একমাত্র জ্যোতিষ, যেটা আপনাদের মঙ্গলের জন্য, এই জ্যোতিষশাস্ত্র যেটা উন্নতির জন্য এবং গ্রহদোষ কাটানোর জন্য অবশ্যই কাজ দিবে। আমি আবারও বলছি, শনিকে ভালো করতে গেলে আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন। আপনারা অবশ্যই শনিরক্ষা কবচ পরিধান করুন, নির্ধনী ব্যক্তিকে সাহায্য করুন, রাস্তার কুকুরকে কিছুটা হলেও খেতে দিন, দেখবেন শনি অনেক পজিটিভ ফল আপনাদেরকে দিবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, এবং আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।